পুষ্টিগুণের কথা বিবেচনা করে ইফতারিতে অনেক রোজাদারের পছন্দ চিড়া। এবারও রমজানে চিড়ার চাহিদা বেড়েছে, বেড়েছে কেনাবেচাও। সব দোকানেই জানালেন প্রতিদিন গড়ে 20 কেজির বেশি চিড়া বিক্রি হচ্ছে। সারাদিন রোজা থাকার পরে ইফতারির সময় আমরা চিড়া খাই শরীরকে ঠান্ডা রাখার জন্য। এটা খেলে ইফতারির পরে একদম প্রাণটা জুড়িয়ে যায়, গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে না এবং রোজা করতে আমাদের জন্য খুব ইজি হচ্ছে। অতিরিক্ত গরম পড়ছে তো এই জন্যে চিড়াটা ঠান্ডা শরীরের পক্ষে সেজন্য বেশি চলছে। ছোলা মুড়িটুড়িয়ার থেকে একটু চিড়াটা বেশি চলছে এবার। রোজা রাখার পর শরীরে পুষ্টির ঘাটতির অনেকটাই পূরণ হয় শর্করা জাতীয় এই খাবার চিড়া থেকে, বলেন বিশেষজ্ঞরা। এছাড়া ডায়রিয়া, অন্ত্রের প্রদাহ সহ নানাবিধ রোগ এড়াতে নিয়ম করে প্রতিদিন চিড়া খাওয়ার পরামর্শ তাদের। চিড়া হচ্ছে একটা কার্বোহাইড্রেট এবং এই কার্বোহাইড্রেটটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমরা সারাদিন উপবাসের ফলে শরীরে যে সংকটের মানে নানা রকম পুষ্টির যে মানে অভাব হয় সেটা কার্বোহাইড্রেট অনেকটাই পূরণ করতে পারে। চিড়ার মধ্যে আমাদের আঁশ জাতীয় আঁশের পরিমাণটা কিছুটা কম থাকার ফলে এটা কিন্তু অন্ত্রের প্রদাহ ক্ষেত্রে আমাকে অনেক রক্ষা করছে। একই সাথে সোডিয়াম এবং পটাশিয়ামের পরিমাণটা কিছু কম থাকায় এটা কিন্তু আমাদের কিডনি রোগীদের ক্ষেত্রেও একটি ভালো একটা খাদ্য মান সম্পন্ন খাবার হতে পারে। একই সাথে এটা কিন্তু আমাদের পেট ঠান্ডা রাখছে। পুষ্টিবিদদের মতে 100 গ্রাম অর্থাৎ 2 কাপ ভেজানো চিড়ায় প্রায় 80 গ্রাম শর্করা থাকে। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।